আলোক আশুতোষ আম পুরী বীরহট মধ্যে সেটা রয়েছেন। আলোক, বর্তমান লেজর শো র সময়, লেজর শো দেখা মধ্যে প্রবল ভিড়। নিশ্চিত কমলকান্ত, আপনার দেখলে কিভাবে ভাবে ভারতীয় নৌসেনা তার পরাক্রম দেখাইলা, পরাকাষ্ঠা দেখাইলা, পুরা বিস্তীর্ণ বেলাভূমিরে, ব্লু ফ্ল্যাগ বিচর বেলাভূমিরে মহামহিম রাষ্ট্রপতি যে তিন সেনার মুখ্য, তাঙ্ক আগে নৌসেনার অধিকারী মানে নিজ বীরত্বর পরাকাষ্ঠা দেখাইলে। এবং তমাম ইভেন্ট সবু সরিবা পরে বর্তমানে আপনার দেখুন যে জাহাজগুড়ি আলোকীকরণ করা হয়েছে, ধাড়িক ধাড়ি যে জাহাজ থুয়া হয়েছে আলোকীকরণ করা হয়েছে, সে জাহাজগুড়ি পাখু লেজর শো অনুষ্ঠিত হচ্ছে। ইয়ে পুরা দৃশ্য আপনার দেখুন লেজর শো কিভাবে সুন্দর ভাবে, অতি সুন্দর ভাবে দেশাত্মবোধ গীত গোটিয়ে পটে চলছে, অন্যপটে লেজর শো র কার্যক্রম চলছে, পুরা শীতুয়া সন্ধ্যায় পুরা দর্শকর মনোরঞ্জন খোরাক যোগাউছে। আপনার দেখুছেন কিভাবে ভাবে লেজর শো চালছে এবং এরপরে ড্রোন শো মধ্যে হব। তো মোটামুটি ভাবে আজির মাহল নিহতি ভাবে কোটি না কোটি গোটে খুশি দিয়েছে সমস্ত মনে, যেহেতু পুরী বেলাভূমিরে নৌসেনা দিবস পালন করা গলা, মহামহিম রাষ্ট্রপতি নিজে উপস্থিত রইলে, উপমুখ্যমন্ত্রী দুইজন উপস্থিত রইলে, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রইলে এবং তমাম মন্ত্রী বিধায়ক মানে সমস্ত উপস্থিত রইলে, হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক দর্শক পুরীবাসী ওড়িশাবাসী সমস্তে বিস্তীর্ণ বেলাভূমিরে নৌসেনা দিবস কু দেখি আজি খুশি প্রকট করছেন। আমার নৌবীর মানে কেতে যে পরাকাষ্ঠা রাখছেন, নৌবীর মানে কেতে সামর্থ্য, সেমানক দক্ষতা কো ভড়িয়া, সেমানক ক্যাপাসিটি কোন, আজি তা বিস্তৃত ভাবে প্রমাণ হয়েছে। এবং দুই দিন রিহর্সাল ফুল ড্রেস রিহর্সাল দেখা সারিবা পরে আজি পুরা পিকচর দেখেছেন নৌসেনার অধিকারী মানে কিভাবে ভাবে আকাশ মার্গর চিত্তাকর্ষক ভাবে সেমানে অবতরণ করছিলে এবং বাদল ফাড়ি বাদল ছাতি চিড়ি কিভাবে ভাবে সেমানে বিস্ফোরণ করছিলে তার মধ্যে দৃশ্য দেখা গলা। এবং বিশেষ করে যে মার্কস কমান্ডার রয়েছেন অগ্নি নৌসেনার যে মার্কস কমান্ডার স্বতন্ত্র তালিমপ্রাপ্ত মার্কস কমান্ডো, সেমানে কিভাবে ভাবে প্যারাচুট যোগে 9000 ফুট উপরু অবতরণ করে আসি মহামহিম রাষ্ট্রপতি স্মারকী দেলে এবং কিভাবে ভাবে গোটে রণভূমি সৃষ্টি হল, কারণ যেভাবে ভাবে জন যা চিত্রণ করা গলা মার্কস কমান্ড যা চিত্রণ করাইলে জনে ভারতীয়কে বন্দী করে রখা যাই, সেমানে লুচি ছপি আসলে জলপথে আসলে জলপথে আসবা পরে সেমানে স্থলপথে যে আতঙ্কবাদী রয়েছে বা বাহ্য আক্রমণকারী রয়েছে তাকে সমূলে নাশ কলে, পুরা চিৎপটাং কলে, পুরা মাত দেলে, পুরা ধ্বংস কলে, পুরা শত্রু সংহার কলে, তার দৃশ্য মধ্যে মার্কস কমান্ড মানে দেখিলে। তো মোটামুটি ভাবে আজির নৌসেনা দিবস ব্যাপক মাত্রায় পালন হয়েছে পুরীতে, পুরা খুশি উল্লাসর সহিত সমস্ত এখন উপভোগ করছেন। এবং বিশেষ করে 1971 মশিয়ার বিজয় গাথা বখাণুলা নৌসেনা দিবস, প্রত্যেক বর্ষ নৌসেনা দিবস ভারতের বিভিন্ন প্রান্তর কোণ অনুকোণে পালন হওয়া বেড়ে পুরীর এভাবে ভাবে পালন হওয়া নিহতি ভাবে গোটে ওড়িশা পাই ঐতিহাসিক মুহূর্ত, এহা পুরী পাই ঐতিহাসিক মুহূর্ত। এবং বিশেষ করে যেহেতু মহামহিম রাষ্ট্রপতি আগে নৌসেনার অধিকারী মানে যেভাবে ভাবে নিজের পরাকাষ্ঠা দেখাইলে, কেতবে আকাশ মার্গর পরাকাষ্ঠা দেখাইলে, কেতবে যুদ্ধ জাহাজর পরাকাষ্ঠা দেখাইলে এবং যেভাবে ভাবে ল্যান্ডিং কলে এবং নিশ্চিত ভাবে যে জেট ফাইটর গুড়ি রয়েছিল, চেতক কথা কুহতু, সিকিং কথা কুহতু, হক বিমান কথা কুহতু, যেভাবে ভাবে আকাশ মার্গর গুড়িগোড়া বর্ষা কলা, যেভাবে ভাবে আকাশ মার্গর সম্পূর্ণ রূপে ক্ষিপ্র গতরে যাওতিলে, নিশ্চিত তাহা মনোরঞ্জন খোরাক যোগাইছে, বীরত্বর পরাকাষ্ঠা দেখাইছে। এবং যে ইন্ডিয়ান আর্মি তরফর যে ট্যাঙ্ক রয়েছিল, চারিগোটি ট্যাঙ্ক রয়েছিল, সে ট্যাঙ্ক চারিগোটি কিভাবে ক্ষিপ্র গতিরে বেলাভূমির বালিরে এমন্ডু সেমুন্ড পর্যন্ত পুরা ক্ষিপ্র গতিরে যা আসবা করছিল এবং তাহাদের ইন্ডিয়ান আর্মির বা নৌসেনার অধিকারী মানে জবান মানে নিজ নিজের রাইফল ধরে রয়েছে, সে দৃশ্য মধ্যে সমস্ত স্তম্ভীভূত করছিল। এবং সবুঠ বড় কথা হচ্ছে যে কন্টিনিউটি ড্রিল করা যাইছিল শেষ ইভেন্ট, যে নৌসেনার অধিকারী মানে রাইফল ধরি রাইফলের অগ্নি সংযোগ করে পরস্পর হাতক রাইফল কু ক্যাশ দৌলে এবং তাপরে মধ্যে যেভাবে ভাবে নিজের পজিশন নৌলে নিশ্চিত ভাবে তাহা মধ্যে দর্শকক মনোরঞ্জন খোরাক যোগাইলা। এবং ইয়ে পুরা তমাম দৃশ্য আপনার দেখুছেন, আমি আপনার টিকি দৃশ্য দেখাউছু, টিকি দৃশ্য দেখুছু জাহাজগুড়ি কিভাবে ভাবে ধাড়ি কি ধাড়ি হয়ে ঠিয়া হয়েছে, জাহাজগুড়ি কিভাবে ভাবে আলোকীকরণ করা হয়েছে তার দৃশ্য মধ্যে আমি আপনার দেখাউছু, কিভাবে ভাবে আপনার দেখতু অগণিত দর্শক মধ্যে আমার দেখিপারে যে জাহাজগুড়ি থুয়া যাই 15টি যুদ্ধ জাহাজ যুদ্ধপথ, যিয়ে আজি পরাক্রম দেখেছি, যিয়ে পরাকাষ্ঠা দেখেছি, যিয়ে বীরত্বর গাথা বখাণিছি, কিভাবে ভাবে সমুদ্র কূলের ধাড়ি ধাড়ি থুয়া হয়েছে এবং সন্ধ্যা সময়ের আলোকীকরণ হয়েছে, এহা নিশ্চিত ভাবে এক ক্যানভাস আর্ট ভি কহিলে অত্যুক্তি হব না। ইয়ে পুরা দৃশ্য আপনার দেখুছেন পুরী সমুদ্র বেলাভূমি জাহাজগুড়ি যুদ্ধ জাহাজগুড়ি, সে আইএনএস মুম্বাই কথা কুহতু, আইএনএস মাইসুরী কথা কুহতু, আলোক আপনার মুম্বাই কথা কুহতু, টিকি অটকেবি আপনার রইথান্তু, আমি বর্তমান দর্শক মানুষ দুইটি ভিজুয়াল দেখছে, পুরীর লেজর শো দেখছে, মুম্বাইর মধ্যে আজ নৌসেনা দিবস কিভাবে ভাবে পালন করা যাচ্ছে তার চিত্র মধ্যে আমি সিধাসলখ দেখাছি। তবে আলোক, মনে গোটে প্রশ্ন আসে, যেতবে অতি নিকট এভাবে ভাবে ভারতীয় সেনার যে
কলাকারী কথা কুহতু, কৌশল কুহতু, পরাক্রম কুহতু, দেখা সুযোগ মিলে, অনেক প্রেরণা দিয়ে যে ভারতীয় সেনার কিভাবে ভাবে যোগ দেবে, ভারত মাটি পাই কিভাবে ভাবে কাম করবে, সেনার যোগ দেবে। আপনার সেমতি লাগুচি কারণ পুরীর যে সৌভাগ্য মিলল যে দেখা রাষ্ট্রপতি রয়েছে, অন্য মান্যগণ্য ব্যক্তি বি রয়েছে, যে সাধারণ লোক যে ছোট পিলা দেখবার সুযোগ পাইছেন তাঁপাই গোটে বড় প্রেরণা। নিশ্চিত নিশ্চিত কমলাকান্ত, সেমানক পাই গোটে বড় প্রেরণা, সেমানে বাস্তবরে অনুপ্রাণিত হইছতি, কারণ যেভাবে ভাবে নৌবীর মানে নিজের পরাক্রম দেখাইলে, যে আজিকালির যুবপিঢ়ি যে স্বচক্ষুরে দেখুলে পরাকাষ্ঠাকে, নৌজবান মানকর পরাকাষ্ঠাকে সিধাসলখ দেখুলে, কারণ বেলাভূমিটার বেলাভূমির উপকূল ঠার মাত্র দেড় কিলোমিটার দুই কিলোমিটার ভিতরে এসব রণকৌশল প্রদর্শন করা হচ্ছিল। যে যুবপিঢ়ি মানে এখন দেখিবে লোমটা খুঁড়ি যাইব, গোটে দেশভক্তির নারা সে মন ভিতরে সৃষ্টি হয়েছিল, এবং সেমানে মধ্যে প্রতিজ্ঞা করে আমি দেশ পাই লড়িবু, আমি ভারত মাতা পাই লড়িবু, আমি সমুদ্র তটরে ভারতবাসীকে সুরক্ষা দেবু। নিশ্চিত ভাবে সমস্ত অনুপ্রাণিত হয়ে সমস্ত প্রেরণা পাইবে, কিন্তু ইয়ে পুরা দৃশ্য আপনার দেখুছেন আজ দিনযাকর যা ইভেন্ট আপনার দেখলে, কিভাবে ভাবে পরাক্রম দেখাইলে আকাশমার্গ ঠার আরম্ভ করে জলপথ স্থলপথের যেভাবে ভাবে পরাক্রম দেখাইলে, নিশ্চিত এখন সমস্তে স্বাগত করছেন, এবং বিশেষ করে ওড়িশা ইতিহাস পাই এ গোটে ঐতিহাসিক মুহূর্ত, বিশেষ করে পুরী পাই এ গোটে ঐতিহাসিক মুহূর্ত, কারণ পুরীবাসী যেভাবে ভাবে এখন দেখলে, পুরীবাসী কোণ কমল কাজ সারা বিশ্ব দেখিলা যেভাবে ভাবে নৌবীর মানকর পরাকাষ্ঠা, নৌবীর মানকর পরাক্রম, নৌবীর মানকর রণকৌশল, সমরকলা, 9000 ফুট উপরক চালি যাওয়া সেমানে 9000 ফুট কইপার প্যারাচুটর অবতরণ করলে, সে দুঃসাহসিক সমরকলা, সে দুঃসাহসিক রণকৌশল, সে দুঃসাহসিক প্রদর্শন, যে বি দেখব সে বি কিছু সময় পাই হতবাক হয়ে রইব, এবং সমস্ত মনক সেই গোটিয়ে জিনিস আসব। আমি এবে এমানক ভাই কিভাবে ভাবে হবু, আমি নিশ্চিত ভাবে নৌসেনার ভর্তি হবু, ভারত মাতার সেবা করবু। ইয়ে পুরা দৃশ্য আপনার দেখুছেন লেজর শোর দৃশ্য, কিভাবে ভাবে সমুদ্রর নীল জলরাশি ভিতরে নীল রঙর ব্লু কলর লেজর শো করা হচ্ছে, এ নিশ্চিত ভাবে দর্শক মনোরঞ্জন খোরাক যোগাউছি। কমলাকান্ত নিহতি আলোক লগাতার ভাবে আমি পুরীর সিধাসলখ চিত্র দেখে আসুলে, মুম্বাই আপনার দেখিপার সেটি নৌসেনা দিবস পালন করা যাচ্ছে, এবং ভারতের যে নৌবীর মানে রয়েছেন সে পরেড করছেন, এবং আকর্ষণীয় ভাবে ইন্ডিয়া গেট সজা যাইছি। পুরী মুম্বাই দুইটি স্থান আপনার দেখুছেন নৌবীর মানে কিভাবে ভাবে চিত্তাকর্ষক পরেডর আপনার নিকটে প্রকাশটা দেখাও, অন্যপটে পুরীর লেজর শো বর্তমান চলছে, আলোক আশুতোষ লগাতার ভাবে আপনার নিকটে চিত্র রাখুলে যে কিভাবে ভাবে অনেকঙ্ পাই প্রেরণা নিশ্চিত ভাবে, কারণ আমি 1921 কথা মনে পকাউছি, অনেক হয়তো সেই সময় জন্ম নেই নথিবে বা সে কথা জাঁই নথিবে, কিন্তু আজ যেতবে নৌ দিবস পালন করা যাচ্ছে, অন্যপক্ষে অতি নিকটর পুরীরে যে দেখবার সুযোগ পাইছেন, এবং ভারতের অন্য স্থানের যেউঠি বি পালন করা যাচ্ছে, যে অতি নিকট দেখা সুযোগ পাই নিহতি মনে পকাইবে, এবং তার আভাস বি পাই যাইবে 1971 কিভাবে ভাবে ভারতীয় নৌবীর মানে নিজের বিজয়ের গাথা দেখাইলে, পরাক্রম দেখাইলে পাকিস্তান আগে, এবং তাকে পালন করা তাকে মনে পকাইবা পাই আজির এই দিন, এবং লগাতার ভাবে আপনার চিত্র দেখুছেন পুরীর সিধাসলখ, মুম্বাইর চিত্র দেখুছেন নৌবীর মানে পরেড করুছেন, অন্যপটে বর্তমান পুরীর চিত্তাকর্ষক লেজর শো চালছে। আউ কিছু সময় পূর্বে আপনার লগাতার ভাবে দিন তমাম দেখুলে রাষ্ট্রপতি মধ্যে উপস্থিত রয়েছে, নৌবীরঙ্কর পরাকাষ্ঠা সারা ভারত কহিলে অত্যুক্তি হব, পুরা বিশ্বর নজর নিহতি থাকব, কারণ যে গর্জন পুরীর বেলাভূমির শুভা যাওয়া তাকে সারা বিশ্ব নিহতি শুণিব, ভারতীয় নৌসেনার বল নিহতি ভাবে সে আকলন করুবে, এবং সারা বিশ্বরে ভারতীয় নৌসেনার যে পরিচিতি রয়েছে তাকে নিহতি যে কুনিকুনি পিলা মানে অতি নিকট দেখবে তাঁপাই গোটে প্রেরণা নিহতি ভাবে হয়েছিল। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।